وعلى آلك, يا حبيب الله. وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلي آلك وصحابك يا نور الله. মাশাআল্লাহ আপনারা সবাই কেমন আছেন ভালো আছি মাশাআল্লাহ মাদিনি মুন্না আর মাদিনি মুন্নিরা আজকে এই পর্বে ইনশাআল্লাহ আসওয়াজল আমরা দানিয়াল আলা নবিয়্যানা ওয়া আলাইহি সালাতু সালামের zamanar একটি ঘটনা আমরা শ্রবণ করব মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা দুরু শরীফের একটি ফজিলত শ্রবণ করব দরু শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে আজকের এই পর্বে আমি আপনাকে শরীফের একটি ফজিলত শুনিয়ে দিই আল্লাহ নবী মাহবুবে আরবি ওয়া আলি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দুজন ব্যক্তি হাজির হলো একজন আর একজনকে চুরির অপবাদ দিল বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমার সঙ্গে যে ব্যক্তি এসেছে সে আমার উট চুরি করেছে এরপর তারা তিনজনই এইভাবে বলল কি এখন এই ব্যক্তিকে আপনি শাস্তি দিন اللہ نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم شے بیکتی کے جارو پورے چوریر کرلین جارے چھلو اللہ نبی محبوب عربی صلی اللہ علی وسلم ارشاد کرلین دیکھ تمارے چوریر اپباد را تین جو نہیں اے بھابے بول بولے تمہیں ناکی তার উট চুরি করেছ বলো এ বিষয়ে তোমার কিছু বলার আছে কি না তখন সেই ব্যক্তি বলল ইয়ার সাল্লা সাল আলী ও আমার তো এ বিষয়ে কিছুই বলার নেই আপনি যা নির্দেশ দিবেন আমি মাথা পেতে নিব কেননা আমি আপনাকে ভালোবাসি আপনি আমার নবী আছেন কিন্তু আপনার কদমে আমার একটি বিনতি রয়েছে সেটা এই কি যে আমাকে চুরির অপবাদ দিচ্ছে আমি নাকি উঁট চুরি করেছি তো আপনি তো আল্লাহ রসুল আছেন আল্লাহ তালা আপনাকে মজেজা দান করেছেন আর সকল প্রাণীর ভাষাও আপনি জানেন آپ سے اٹ کے ڈاک دن اور ڈے کے جیسے کرن کہ آسل گٹناٹی کی آلہ نبی صحمۃ علی و علیہ وسلام تر کتا شونی خوشی ہولین ایٹ کے اللہ نبی ڈاک دلینٹ ہمارے آس যখনই উটের কানের মধ্যে নবী সাল আলী ও কথা পৌঁছলো সে দৌড় দিয়ে লাফ দিয়ে নবী সাল আলী ও কদমের মধ্যে পড়ে গেল নবী আলী ও ইরশাদ করলেন হে উঠ তুমি সত্যি বলো তো আসল ঘটনা কি আছে এরা তিনজন আমার এই সাহাবিকে চুরির অপবাদ দিচ্ছে তুমি সত্যি করে বলো তো আসল ঘটনা কি নবী সাল আলী আসালাম কাকে জিজ্ঞেস করলেন উঁটকে কাকে উঁটকে জিজ্ঞেস করলেন উঁট একটি প্রাণী রয়েছে কিন্তু আমার নবীর হুকুম শুনে উট প্রাণী দৌড় দিয়ে চলে আসলো আল্লাহ নবী যখন জিজ্ঞেস করলেন তুমি কি এমন আমল করো

বসতে শে জাগ্রত অবস্থায় আমি আপনার উপরে পাঠ করি আল্লাহ নবী সাল ইশাদ করলেন কি তোমার এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করেছে আর আজ বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করেছে আসুন ہمارا اللہ نبی صلی اللہ علیہ وسلم نورانی بارے درشی کری. صلو علی الحبیب صلی اللہ, صلی, اللہ عمد عمد صلی اللہ علیہ وسلم آج کے حضرت دانیا علی نبی علیہ السلام زمانر ایک گٹنا شروع کرو ایم حضرت دانیا علی نبی علیہ السلام এর জামানার একটি ঘটনা আমরা শ্রবণ করব। কি দানিয়াল আলী সালাম কি দেখেছেন আর উনি কি শিক্ষণীয় বিষয়গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন আমরা তা আজকে জানার চেষ্টা করবো কেননা যে মিথ্যুক হয়ে থাকে যে জালিম অত্যাচারী হয়ে থাকে তার পরিণতি খুবই খারাপ হয় যে আল্লাহ না নাফরমান হয় আর নাফরমানের মধ্যে জীবন কাটায় তো আল্লাহ তাআলা তার থেকে অসন্তুষ্ট হয় আজকে আমরা এক নাফরমান বাদশাহের আমরা ঘটনা শুনব আর এর থেকে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করব হজরতে দানিয়ান আলা নবী গাম আলহি সালাম এক একদিন জঙ্গলের ভিতর দিয়ে কোথাও যাচ্ছিলেন তিনি একটি গুম্বদ দেখলেন তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তো দেখলেন বাস্তবিকই একটি বড় কবর রয়েছে আর কবরের পাশে কিছু লিখা রয়েছে দানিয়াল আলহি সালাম সে লিখার দিকে যখন অবলোকন করলেন তো তার মধ্যে লেখা ছিল কে আমি অমুক জামানার বাদশাহ ছিলাম আল্লাহ তাআলা আমাকে তেরো শত বছর হায়াত দিয়েছিল আমাকে বুঝানোর জন্য এক নবী আসলো আর সেই নবী আমাকে আল্লাহ আজল এর হুকুম আহকাম শোনালো আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর যদি এ বাদত করতে হয় তো আল্লাহরই করতে হবে তাছাড়া আর কারো ইবাদত করা যাবে না কিন্তু সেই বাদশাহ সেই নবীর কথা অমান্য করল শুনল না সে কুফর করতে আরম্ভ করল সে এমন পর্যায়ে পৌঁছে গেল কি এক সময় সে নিজেকে খোদা হওয়ার দাওয়া করে দিল নওয়াজ এবং তার জাতির উপরে তুমি আজাব নাজিল করো নবীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল আল্লাহ তালা সেই বাদশাহের দেশের মধ্যে নাজিল করে দিলেন লোকেরা জমিনের মধ্যে ফসল বুনে কিন্তু ফসল হয় না বৃক্ষ থেকে ফল হয় না গাভী পশু পাখি মারা যাচ্ছে খাবারের কোনো কিছু নেই কোনো অন্ন নেই বাদশাহ পাশের দেশের লোকদেরকে বলল কি আমার দেশে খাদ্য সামগ্রী পাঠাও কেননা আমার দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বৃষ্টি হচ্ছে না ফসল হচ্ছে না এই তোমরা তোমাদের দেশ থেকে আমার দেশে খাদ্য শস্য পাঠিয়ে দাও তো অন্যান্য দেশের সব লোকেরা খাদ্য শস্য সামগ্রী সব নিয়ে আসতে আরম্ভ করলো চতুর্দিক থেকে যখনই সেই দেশের সীমারেখায় পৌঁছে সঙ্গে সঙ্গে সে খাদ্য শস্য কী হয়ে যায় তারা এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল তারা ফিরে গেল। গেলশাহের নিকট এই পয়গাম যায়। প্রজারা লোকেরা ব্যবসায়ীরা সবাই দেশ ছেড়ে যেতে আরম্ভ করলো বাদশাহ রাজমহলে একা রয়ে গেল সে একবার তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে গেল কি করা যায় আমার কাছে ধন আছে সম্পদ আছে স্বর্ণ আছে হীরা আছে মতি আছে সব কিছু আছে এই ধন সম্পদ থাকার পরেও খেতে আমি পাচ্ছি না কি করা যায় এমন সময় দেখলো কি এক ব্যক্তি তার দরজার পাশ দিয়ে এমন সময় বাদশা বললো দাঁড়াও দাঁড়াও তোমার মুখের বা হাতের যে দানাগুলো রয়েছে তা আমাকে দিয়ে দাও আমি তোমাকে অনেকগুলো স্বর্ণ দিব সে ব্যক্তি তাড়াতাড়ি হাতের মধ্যে যে দানাগুলো ছিল মুখের মধ্যে দিয়ে দিল আর চাবাতে চাবাতে খেয়ে নিল আর মনে মনে বলছিল তোমার এত ধন সম্পদ এত স্বর্ণ এত হীরামতি থাকার পরেও তুমি খাদ্য ক্রয় করতে পারছো না তোমার দেশে আসার সাথে সাথে সেগুলো কি হয়ে যাচ্ছে মাটি হয়ে যাচ্ছে আর আমি তোমাকে এগুলো দিয়ে দিই এ বলে সে ব্যক্তি সেখান থেকে চলে গেল এখন বাদশাহ একা রয়ে গেল তার দেশে কেন সে আল্লাহ তালার নাফার নাফরমানি করেছিল নবীর কথা শুনেনি কুফরে করেছে নাফরমানি করেছে নিজেকে খোদা হওয়ার দাওয়া করেছে যার কারণে আল্লাহ তালা তার উপরে আজাব নাজিল করলো এরপর সে নিজের ঘরের ভিতরে প্রবেশ করল প্রবেশ করে সেভাবে বলল কি আমার প্রচুর ধন সম্পদ থাকার পরেও আমি এই ধন সম্পদ থেকে কোনো উপকার অর্জন করতে পারছি না আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই এরপর সে নিজের জীবনী লিখলো লিখে শেষে এ কথা লিখে দিল যে আমার মতো কেউ যাতে দুনিয়া থেকে ধোকা না খায় আর আল্লাহ তালার যাতে কেউ না ফরমানি না করে সারমর্ম মর্ম করলাম এই বলে বাদশাহ মারা গেল তার কবরের পাশে এইভাবে তার জীবনী সংক্ষিপ্ত আকারে লেখা ছিল দানিয়াল আলা না ওয়ালহি সালাতাম এই ঘটনা পড়ে লোকদেরকে উম্মাতিদেরকে জানালেন কি দেখো দুনিয়া থেকে তোমরা ধোকা খেও না বড় বড় দুনিয়াতে বাদশা এসেছে তারা অন্ধকার কবরে আমাদেরকেও কবরে চলে যেতে হবে আর যা কিছু করেছি তার হিসেব আমাদেরকে দিতে হবে দুনিয়ার চাকচিক রং তামাশা দেখে তোমরা আল্লাহকে ভুলে যেও না আল্লাহ না নাফরমানি করো না আল্লাহ যা হুকুম আহকাম দিয়েছেন সে অনুযায়ী আমল করো তাহলেই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে এবং আখেরাতে তোমরা এর পুরস্কার পাবে তো আমাদের উচিত যাতে করে আমরাও ভালোভাবে চলি আর আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা চলি তো মদিনী চ্যানেলের মদিনী মুন্নার মুন্নিরা ইসলামী ভাইয়েরা এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং ভালোভাবে জীবন অতিবাহিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলুন আমিন এ তো ছিল এক বাদশাহের ঘটনা আমি আর একটি বাদশাহের ঘটনা শোনাচ্ছি এই ঘটনার মধ্যেও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এক দেশের এক বাদশাহ ছিল সে খুবই বুদ্ধিমান ছিল জ্ঞানী ছিল সে নিজের রাজ্যকে খুব সুন্দরভাবে সাজালো লোকদেরকে কাজকর্ম দিল যাতে করে কেউ বসে না থাকতে পারে একবার বাদশাহ এভাবে এলান করল কি আমার রাজ্যে যে বোকা আছে একবার বাদশাহ এক ব্যক্তিকে ডেকে বলল কি আমার রাজ্যে যে সবচেয়ে বেশি অপদার্থ অজ্ঞ ব্যাকুফ তাকে আমার এই রুমালটি দিও আর দিয়ে আমার রাজ্য থেকে তাকে বের করে দিও সেই ব্যক্তি বলল জি যাহাপনা। আপনার রাজ্যে যদি কোনো ব্যাকুব ব্যক্তি অজ্ঞ অপদার্থ ব্যক্তি পাই তাহলে তাকে কি করবো বের করে দিব সে ব্যক্তি অনেক তালাশ করলো অনেক খুঁজা করলো কিন্তু সেই বাদশাহের রাজ্যে কোনো অপদার্থ ব্যক্তি না একবার অসুস্থ হয়ে পড়ল অনেক লোকেরা বাদশাহকে দেখার জন্য সম্বেদনা জানানোর জন্য বাদশাহের কাছে গেল হেকিম বলে দিল কি বাদশাহ বৃদ্ধ হয়ে গেছে অনেক কাজ করেছে দুর্বল হয়ে পড়েছে বাদশাহ হয়তো বেশি দিন বাঁচবে না এই জ্ঞানী ব্যক্তি যাকে দায়িত্ব দিয়েছিল যে আমার রাজ্যে যদি কোনো ব্যাকুব ব্যক্তি অপদর্থ ব্যক্তি থাকে তাকে বের করে দিও সেও বাদশার কাছে গেল সাক্ষাতের জন্য বাদশার চোখ খুঁড়লো তো সে ব্যক্তিকে দেখল বলল কি হে আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম যে আমার রাজ্যে কোন ব্যাকুব ব্যক্তি অপদার্থ ব্যক্তি অজ্ঞ ব্যক্তি আছে কি না তুমি তো আমাকে কিছু জানালে না তখন সে ব্যক্তি বলল বাদশাহ সালামত আপনার রাজ্যে আমি ঘুরে দেখেছি কোনো ব্যাকুব ব্যক্তি পাইনি কিন্তু এখন হয়তো আমি পেয়ে যাব হুজুর আপনি আমার কয়েকটি প্রশ্নের জবাব দিন আর আমার ভুলের আপনি মার্জনা করে দিবেন বাদশাহ বলল বলো কি জানতে চাও সে ব্যক্তি বলল হুজুর যখন আপনি নিজের মহল থেকে অন্য শহরে যান সেই শহরের প্রজাদের সাথে সাক্ষাৎ করার জন্য এক সপ্তাহের জন্য যদি আপনি মহল থেকে বের হন তো কত দিনের খাবার টাকা পয়সা জিনিসপাতি আপনি নেন তখন বাদশাহ বলল কি আমি যখন এক সপ্তাহের জন্য কোনো অন্য শহরে যাই তো দু সপ্তাহের খাবার জিনিসপত্র আমি নিয়ে নি সে ব্যক্তি বললো আচ্ছা ঠিক আছে আপনি যখন অন্য রাজ্যে যান সেই রাজ্যের কালচার দেখার জন্য সংস্কৃতি দেখার জন্য তারা কিভাবে নিজের জীবন অতিবাহিত করছে বা অন্য রাজ্যে গিয়ে রাজার সাথে আপনি তো বাসা বলল এই জন্য নি যাতে খাবার নেন এক মাসের জন্য কোথাও গেলে দু মাসের খাবার টাকা পয়সা নেন আর যদি হয় তাহলে ইস্ট্রা বেশি পরিমাণে নেওয়ার কারণে সেটা কভার হয়ে যাবে তখন সেই ব্যক্তি বাদশাকে বলল জাহাপনা আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছেন কি আমার দেশে কোনো ব্যাকুব ব্যক্তি বোকা ব্যক্তি আছে কি না আপনি জানতে চেয়েছেন বাদশাহ আমি তো দেখছি কি আপনার মতো বড় বোকা আর এই রাজ্যে কেউ নেই বাদশাহ বলল কি হে তুমি এগুলো কি কথা বলছো আমি বাদশাহ আমার মুখে এভাবে কথা বলছো আমাকে কি বুঝাতে চাচ্ছ তখন সে জ্ঞানী ব্যক্তি বলল বাদশাহ যখন আপনি সফর করতেন তো সফরে টাকার প্রয়োজন হতো আপনি তা নিতেন সফরে পোশাকের প্রয়োজন হতো তাও আপনি নিতেন বাদশাহ দুনিয়ার সফরের জন্য টাকার প্রয়োজন হয় পোশাকের প্রয়োজন হয় খাবারের প্রয়োজন হয় কিন্তু এখন যেদিকে আপনি সফর করছেন অর্থাৎ কবরে আপনি যাবেন মৃত্যুর পরে তো সেখানকার জন্য ঘোড়ার প্রয়োজন হয় না খাবারের প্রয়োজন হয় না ধন সম্পদের প্রয়োজন হয় না সেখানে প্রয়োজন হয় পুণ্যের নেকির বাদশাহ বলুন তো আপনি সেই সফরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন এই কথা বলার সাথে সাথে বাদশাহ একেবারে অবাক হয়ে গেল হাউ মাও করে কাঁদতে লাগলো কি হায় এ কি বলছো সেই পথের জন্য সেই জায়গার জন্য কোনো নেকি অর্জন করতে পারলাম না হায় এখন আমার কি হবে সারাটি জীবন রাজ্য পরিচালনার মধ্যে আমি নিজের সময়কে অতিবাহিত করে দিয়েছি আখরাতের জন্য কিছুই করতে পারলাম না হায় কেমতে দিনে মিজানে পাল্লায় আমার নেকিগুলো ওজন করা হবে আমার কাছে নেকি তো নেই আমার ধন সম্পদ তো ওজন করা হবে না হায় এখন কি হবে হায় আমি উদাসীনতার মধ্যে নিজের জীবন অতিবাহিত করে দিলাম এই বলে বলে বাদশা মারা যায় তো মদিনী মুন্নারা যারা অবহেলার মধ্যে দিন অতিবাহিত করবে সে ক্ষতির মধ্যে থাকবে আর যে আল্লাহকে রাজি খুশি করবে সে খুশিতে থাকবে মাশাআ আল্লাহ আপনার হিপস পড়ছেন যে আপনার কত পাড়া হয়ে গেছে আপনি বলুন কত পারা হয়েছে এগারো পাড়া আল্লাহ আপনার তেরো পাড়া আল্লাহ আপনার কত সাত পাড়া আল্লাহ আপনার কত পারা এক পাড়া আল্লাহ তো আমরা ভালোভাবে থাকার চেষ্টা করব আর ভালো হাফিস হবো ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা নিজে আমরা শিক্ষা অর্জন করব এবং চেষ্টা করব অন্য কেউ কোরআন শিক্ষা দেওয়ার কারা কারা সব কারা কারা শিক্ষা দিব সবাই শিক্ষা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অন্য কেউ আমরা পড়াবো না আচ্ছা হ্যাঁ বাড়িতে যদি ছোট্ট ভাই আছে বা ছোট বোন আছে তাদেরকেও পড়াবো হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আসল ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালো আমল করার তফিক দান করুক মাসাল্লাহ ছোট্ট ছোট্ট মদিনী মুন্নারা কেউ ষোলো পাড়া কেউ এগারো পাড়া কেউ তিন পাড়া কেউ প্রথম পাড়া আপনি কত পাড়া পাঁচ পাড়া তো মদিনী মুন্নার মদিনী মুন্নিরা মদিনী চ্যানেলের আপনার নিয়ত করে নিন কিনশা আল্লাহি আসল পড়ার ফাঁকে ফাঁকে আমরাও কোরআন শরীফ পরব মদিনী কায়দা পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুক যা শুনেছি সে অনুযায়ী জীবন অতিবাহিত করার দান চ্যানেল দেখতে থাকুন দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান মদিনী মুন্না আর মুন্নিরা আপনার মদিনী চ্যানেল দেখুন আর আমাদের এই অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহি আসল অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর হ্যাঁ মা বাবার কথা অনুযায়ী চলতে হবে বাবা যার নির্দেশ দিবে সেই মতে চলতে হবে মা যদি বলে পড়তে বসো তো বই পড়তে হবে মা যদি বলে ঘুমিয়ে পড়ো তো ঘুমিয়ে যেতে হবে হ্যাঁ কখনো জিত করা যাবে না আর মা বাবার সামনে কখনো ব্যাদবি করা যাবে না মা বাবাকে সালাম করতে হবে আর মা বাবার হাতকে চুম্বন দিতে হবে শ্রদ্ধা করতে হবে আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহি আসওয়াজল আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক আর আমাদেরকে মদিনী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক বলুন আমিন সাল্লাহ আইলাল্লাহ হেবীব সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহিব সাল্লাম